গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমানের প্রতিষ্ঠানে। আজকে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইতিহাস। আমরা ইতিমধ্যে মধ্যযুগে ভারতে সুলতানা রাজিয়া, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ ঘুরি এবং ইলতুমিশ আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় গিয়াসুদ্দিন বলবন, ইলতুমিশের কৃতদাস, তুর্কি বংশোদ্ভূত গিয়াসুদ্দিন বলবন, যার প্রকৃত নাম বাহরাউদ্দিন, তিনি উলুঘ খান নামে পরিচিত এবং পরবর্তীকালে তিনি নিজস্ব যোগ্যতা ও দক্ষতার সাহায্যে বা কৃতিত্বের সাহায্যে তিনি তার ভারতবর্ষে শাসকের ভূমিকায় তিনি অগ্রসর হয়েছিলেন। শাসন ব্যবস্থা প্রথম থেকে তার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে তার যে আভ্যন্তরীণ বিদ্রোহ ছিল তিনি কঠোরভাবে দমন করতে সক্ষম হয়েছিলেন, এবং যার ফলে সুলতানের আধিপত্য ক্ষমতা বৃদ্ধি করার জন্য 1265 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। সুলতান রূপে মোহাম্মদ বিন তুগলক অত্যন্ত সক্রিয়ভাবে ভারতবর্ষের রাজনীতিকে প্রভাবিত করেছিলেন এবং দিল্লির রাজনীতিকেও প্রভাবিত করেছিলেন। তিনি রাজ্য জয়ের অপেক্ষায় সুসংগঠিতভাবে সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করার বেশি পক্ষপাতী ছিলেন, কারণ তিনি সুলতানদের মর্যাদা আধিপত্য প্রভাবকে বৃদ্ধি করার জন্য কিছু পারস্যীয় রাজকীয় আদর পদে তিনি তার রাজসভা প্রবর্তন করেছিলেন এবং গুরুগম্ভীর পরিবেশ তিনি সৃষ্টি করেছিলেন। রাজসভাকে সৃষ্টি করার জন্য তিনি নাচ গান, মদ্যপাত, অন্যান্য আমোদপূর্ব জিনিসও তিনি কঠোরভাবে দমন করেছিলেন এবং বন্ধ করেছিলেন। এছাড়া আমির অমিরাদের যারা জঙ্গল পোশাক, মূল্যবান পোশাক তারা ব্যবহার করতে পারে তাদেরকে ব্যবহার করার নির্দেশ দান করেছিলেন এবং এক আমির অবধিকে নিয়ন্ত্রণ করার জন্য তাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এক গুরুত্বপূর্ণ গুপ্তচর বাহিনী নিয়োগ করেছিলেন। সামরিক বাহিনীর ক্ষেত্রেও তিনি মোটামুটি অনেক ক্ষেত্রে সংস্কার করেছিলেন। এই গুপ্তচর বাহিনীর কাজ ছিল দস্যুদিকে দমন করা, আমির অমিরা যারা বিদ্রোহ না করতে পারে তাদের ক্ষমতা খর্ব করা, আভ্যন্তরীণ বিদ্রোহকে দমন করা, ভবিষ্যতে আক্রমণকে দিকে প্রতিহার করা, মঙ্গল নেতা চেঙ্গিস খান যাতে ভারতবর্ষ আক্রমণ করতে না পারে সেই দিক থেকে খবর পরিচালনা করা। এছাড়া তিনি সাহিত্য, সংস্কৃতি, শিল্পক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী ছিলেন এবং তার আমলেই মুসলিম সংস্কৃতি মূলত প্রস্থান ঘটেছে দিল্লি। তার রাজসভায় অলঙ্কৃত করেছিলেন আমির কচু, ঐতিহাসিক মিরাজুদ্দিন। তাদের গ্রন্থ থেকে তৎকালীন গিয়াসুদ্দিন বলবনের শাসন ব্যবস্থা সম্পর্কে এক বিস্তারিত তথ্য আমরা পেয়ে থাকি। এর পরবর্তী আলোচনা করবো আমরা আলাউদ্দিন খলজি। দিল্লির সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি সর্বপ্রথম যিনি এই সুলতানি সাম্রাজ্যকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। তার যে পূর্ববর্তী শাসক ছিল তারা তাদের আভ্যন্তরীণ বিদ্রোহ দমন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে শাসন ব্যবস্থাকে বিস্তার করাকে তাদের কোথাও মনোযোগ দিতে পারেনি। কিন্তু তিনি আলাউদ্দিন খলজি এক সুসংগত, শক্তিশালী এবং বিস্তীর্ণ অঞ্চল সাম্রাজ্যকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন এবং তার প্রধান পদক্ষেপ ছিল বিন্দ প্রবর্তন, দক্ষিণ ভারতে অভিযান চালানো। আলাউদ্দিন খলজি উত্তর ভারতে প্রথম যে অভিযান চালিয়েছিলেন সেখানে রাজ্য ছিল চিত্তোড়, মালব্য, রণথম্বর, গুজরাট, চান্দেরি, মারবার এবং উজ্জয়িনী প্রভৃতি অঞ্চল দখল করে এবং সমগ্র রাজপুতানাকে তিনি তার সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করতে সংশ্রম করেছিলেন। এর পরবর্তীকালে তার লক্ষ্য ছিল দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল, দক্ষিণ ভারতের মধ্যে দেবগিরি, তেলেঙ্গানা, হৈসল, পাণ্ড্য রাজ্য প্রভৃতি রাজ্য দখল করা এবং সেখান থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ লুণ্ঠন করে নিজের সাম্রাজ্যকে বিস্তার করা। এই দক্ষিণ ভারতের অভিযানকে তার প্রধান নেতৃত্ব ছিল মালিক কাপুর, তিনি তার দক্ষতার পরিচয় দিয়েছিলেন। যদিও তিনি সামরিক বাহিনী প্রয়োগ করে যে সফল হচ্ছেন এই কথা মানাটা সম্ভব নয়, কারণ দক্ষিণ ভারতের রাজাদের মধ্যে দূরদর্শিতার অভাব, ঐক্যের অভাব, তাদের মানদণ্ডের অভাবকে সুযোগ নিয়ে তিনি দক্ষিণ ভারতবর্ষকে অভিযান চালিয়েছিলেন এবং সাফল্য অর্জন করেছিলেন। আলাউদ্দিন খলজি তার শাসন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য সুশৃঙ্খল এক সামরিক শাসন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এক্ষেত্রে তিনি কতগুলো নীতি প্রবর্তন করেছিলেন। তিনি মূলত স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন এবং দিল্লির শাসন ব্যবস্থাকে তিনি স্বৈরতন্ত্রের ওপরেই সর্বপ্রথম রাষ্ট্রনীতিকে ধর্ম থেকে আলাদা করেছিলেন। রাজত্বের প্রথম কয়েক বছর তিনি আভ্যন্তরীণ বিদ্রোহ নিয়ে দমন করার জন্য ব্যস্ত ছিলেন। এই বিদ্রোহ যাতে পরবর্তীকালে আবার মাথা চাড়াতে না ওঠে বা বিদ্রোহ যাতে শাসন ব্যবস্থা প্রচার করতে অসুবিধা না করে তার জন্য তিনি কতগুলি পদক্ষেপ বা কতগুলি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার মধ্যে প্রধান ছিল এক শক্তিশালী গুপ্তচর বাহিনী নিয়োগ করা, যার কাজ ছিল দস্যু দমন করা, যেমন তেমনি আমিরাবাদের ক্ষমতাকে খর্ব করা, ভবিষ্যতে আক্রমণ থেকে রক্ষা করা এবং আমিরাবাদকে তিনি পদচ্যুত করে তাদের ক্ষমতাকে খর্ব করেছিলেন যাতে তারা বিদ্রোহ করতে না পারে। এছাড়া জায়গিরদারদের বিভিন্ন অজুহাতের সুযোগ নিয়ে তার জায়গা থেকে সম্পত্তির বংশ অজুহাত থেকে তিনি বঞ্চিত করেছিলেন এবং তাদের ফসলের অর্ধেক পরিমাণ রাজস্ব, উৎপন্ন ফসলের অর্ধেক পরিমাণ রাজস্ব সেনাবাহিনীদের বেতন হিসেবে তিনি প্রয়োগ করতে থাকেন। সেনাবাহিনী থেকে সুসুবিধা প্রচার করার জন্য তিনি একাধিক ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তাদেরকে সেনাবাহিনী যাতে সঠিকভাবে কাজ করে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন অর্থনীতির ক্ষেত্রে তিনি কিছু কিছু সংস্কার সাধন করেছিলেন। এক্ষেত্রে তিনি এক অর্থনীতিকে
সুলতে সামন্ত অর্থকের দিন্য ভিত্তির উপর সর্বমত সক্ষম হয়েছিলেন। এক্ষেত্রে তিনি বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন, যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে যাদের প্রজারা সঠিক অর্থ বিনিময়ে সঠিক পরিমাণ তাদের ফসল যেমন বিক্রি করতে পারে, যেমন প্রজারা যদি সঠিকভাবে তাদের খাদ্যদ্রব্য কিনতে পারে সেই ব্যবস্থাও তিনি করেছিলেন, এবং রেশনিং ব্যবস্থার মাধ্যমে যাতে মানুষের মধ্যে সকল প্রজার মধ্যে খাদ্য সরবরাহ ঠিক সঠিকভাবে পৌঁছে যায় তিনি ব্যবস্থা করেছিলেন, যেটি বর্তমান ভারতবর্ষের ক্ষেত্রেও সেই আলাদা করেছে। রেশন ব্যবস্থা আজও প্রচলন হয়ে আছে, তবে তার শাসন ব্যবস্থা খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি, কারণ তার মৃত্যুর সাথে সাথে শাসন ব্যবস্থাকে দ্রুত আর ভেঙে পড়তে শুরু করে। তার প্রধান কারণ ছিল কারণ তিনি শাসন ব্যবস্থাকে স্বতন্ত্রে বিশ্বাস ছিলেন, ব্যক্তি কেন্দ্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস ছিলেন, কোনোই প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্ব দিতে সক্ষম হয়ে ওঠেননি। এর পরবর্তী আলোচনা করবো মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য চরিত্র, যাকে ইতিহাসে অনেকে পাগলা রাজা বলেও অভিহিত করে থাকে, কারণ তার তৎকালীন অনেকেই তার অনেক ঐতিহাসিক মহলে তাকে এই নিয়ে মন্তব্য অনেকে বিভ্রান্ত আছে। ঐতিহাসিক মনে করেন তার দূরদর্শিতা আর যোগ্যতা অভাবের জন্য তার শাসন ব্যবস্থা দ্রুত হাতে ভেঙে পড়ে, কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন বা বর্তমানকালে ঐতিহাসিকরা মনে করেন তিনি তার সময় সাপেক্ষে তিনি তার যে যুক্তি বা কূটনীতি যে আশ্রয় গ্রহণ করেছিলেন তার তৎকালীন মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনি, তাই তিনি অনেকাংশে সফল হয়েছিলেন। তার এই শাসন ব্যবস্থা প্রসঙ্গে তিনি দুটো মূলত দুটো নীতি গ্রহণ করেছিলেন, একটি হচ্ছে রাজধানী পরিবর্তন বা স্থানান্তর, ওটা হচ্ছে নির্দেশমূলক বা মুদ্রার প্রচলন। রাজধানী স্থানান্তর তিনি সুদূর দিল্লি থেকে দেবগিরি রাজধানী দৌলতাবাদে দেবগিরি স্থান করেছিলেন, প্রায় 700 মাইল পথ অতিক্রম করেছিলেন। তার বিপুল পরিমাণ সৈন্যবাহিনী পূজা করে আশ্রয় করার পর পথে ঘাটে এই পথ অতিক্রম আসার পরে অনেকাংশে অনেক পূজা অনেক সৈন্যবাহিনী নিহত হয়, এই ফলে মানুষের মনে জনগণের মধ্যে বিপুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই দৌলতাবাদ দেবগিরি রাজধানীতে রাজধানী হওয়া দৌলতাবাদ তিনি চেয়েছিলেন এর মাধ্যমে তিনি গোটা ভারতবর্ষের শাসন ব্যবস্থা প্রচার করা সক্ষম হবে, কিন্তু কারণ দৌলতাবাদ ছিল শাসন ব্যবস্থার মূল কেন্দ্রে অবস্থিত ছিল, কিন্তু তার এই নীতি সময় সাপেক্ষে অনেকাংশেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি, তাই জনগণের মধ্যে বিরূপ প্রতিষ্ঠা জনগণ ক্ষিপ্ত ওঠে। শেষ পর্যন্ত তিনি পরিকল্পনা বাতিল করেন, পুনরায় তিনি দিল্লিতে ফিরে এসে তার শাসন ব্যবস্থা প্রচার শুরু করেন। এর পরবর্তী তার ছিল নির্দেশে মুদ্রা প্রচার করেন, রূপার মুদ্রা পরিবর্তে তামা ও ব্রোঞ্জ মিশ্রিত মুদ্রা তিনি প্রচলন করেছিলেন, কিন্তু সেই মুদ্রার প্রচলন করলেও মুদ্রা ব্যবস্থা যাতে জাল না হয় সেই অবস্থানে কোনো ব্যবস্থা তিনি চালু করতে পারেননি, যার ফলে অনায়াসেই মুদ্রা জাল অবস্থাকে ব্যবসা বাণিজ্যে প্রবল হাঁটতে শুরু করে, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়ে, বই ব্যবসায়ের ক্ষেত্রে এক ব্যাপক ধাক্কা খেতে শুরু করে, ব্যবসায়ীদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, জনসমাজের মধ্যে এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে এই প্রথাকে তিনি বাতিল করেন, সময় উপযোগী হওয়া সত্ত্বেও তিনি তৎকালীন সমাজ ব্যবস্থায় এই ব্যাপারটা সম্পর্কে অবগত ছিল না, তাই শেষ পর্যন্ত তিনি এই পয়সা বাতিল করে দেন, এবং তার ফলে রাজস্বে এক ব্যাপক পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়। দিল্লির সুলতানের মধ্যে শেষ সুলতান ছিলেন সুলতান মাহমুদ, যিনি তৈমুরকে আক্রমণে ভীত হয়েছিলেন, যেখানে মধ্য তৈমুরং ছিলেন মধ্য এশিয়ার এক বিপুল সাম্রাজ্যের অধিকারী মধ্য এশিয়া, এবং তাকে তৈমুরং খোঁড়া থাকা দরুন তাকে তৈমুর যেহেতু খোঁড়া ছিল তাকে তৈমুরং নামে পরিচিত ছিলেন। তিনি যখন ভারতবর্ষ আক্রমণ করে সিন্ধু অতিক্রম করে পাঞ্জাবের কাছে উপস্থিত হন, ভারতবর্ষে প্রচুর ধন সম্পত্তি লুণ্ঠন হতে তার মন তার লোভ লালসিত হয়ে উঠছিল, তখন তিনি সিন্ধু থেকে যখন দিল্লি নগরে উপস্থিত হন তখন মাহমুদ সেয়া তিনি পলায়ন করেন, এবং তার সৈন্যবাহিনীও সেক্ষেত্রে তারা পলায়ন করতে বাধ্য পিছু করতে বাধ্য হয়, দিল্লি জনশূন্য হয়ে পড়ে। এই সুযোগে তিনি বিপুল পরিমাণ ধন সম্পদ হীরা মণি মাণিক্য তিনি লুণ্ঠন করে নিয়ে যান, এবং বহু নাগরিক ও শিল্পীকে তিনি বন্দী করে যান। এই শিল্পীরা তার সেই সময় বন্দী করা শিল্পীরাই তার সমরখণ্ডে তার নামে তার মানে ঐতিহাসিক সমরখণ্ডে গুরুত্বপূর্ণ অন্যান্য সুন্দর সুন্দর প্রাসাদ ও মসজিদ নির্মাণ করেছিলেন। তৈমুরলঙ্গ আক্রমণের ফলে যেভাবে তার এই সুলতান সাম্রাজ্যের শাসন ব্যবস্থাকে ভাঙার যে বা ব্যর্থতা যে ছবি স্পষ্ট উঠেছিল তা আমাদের কাছে স্পষ্ট ঘটে, এবং তার শাসন ব্যবস্থা যে ধীরে ধীরে যে সুলতান সাম্রাজ্য অবক্ষতিকে এগিয়ে চলেছে তা দ্রুত প্রমাণিত হয় এই তৈমুরলঙ্গের মাধ্যমে। সুতরাং আমরা আজকের যে বিষয়ে আলোচনা করলাম এখান থেকে যেন প্রশ্ন আসে, প্রথম বড় প্রশ্ন আসতে পারে প্রথমে আলাদি কুল যে শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, তার অর্থনৈতিক সংস্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, দিল্লির সুলতানদের মধ্যে কে সর্বপ্রথম দক্ষিণ ভারত অভিযান করেছিল বিন্ধ্য পর্বতে, সেই রাজ্যগুলির নাম কি, দেবগিরি তেলেঙ্গানা পাণ্ড্য রাজ্য হৈসল রাজ্য,
কিয়াসউদ্দিন বলবঙ্গে উলুক্কা নামে কেন পরিচিত ছিলেন, তার প্রকৃত নাম কী এবং তিনি তার শাসনব্যবস্থা কীভাবে পরিচালনা করেছিলেন, মোহাম্মদ বিনকে কেন পাগল রাজা বলা হয় এবং তার দুটো নির্দেশমূলক যে নীতি ছিল সেগুলো কী কী আলোচনা করে। এছাড়া আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্ন তুমি মধ্যে আমি আলোচনা এই মন্ত্রী তুমি আলোচনা পেয়েছো। আশা করি এই যে ভিডিওটি আজকে যে গ্রন্থযুগভাবে যে তিন চীন শাসকের কথা আমি আলোচনা করলাম, গৃহস্পতি বলবন, সর্বোপরি গুরুত্বপূর্ণ আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিনতুল্লাহ এবং তৈমিলঙ্গে আক্রমণ হলে মোহাম্মদ সুলতান সামাজ যে অবজ্ঞা চিত্রটি পোস্ট হচ্ছে সেই তোমাকে ধারণাটা স্পষ্ট হলো। পরবর্তী ভিডিওয়ে মধ্যযুগে ভারতের সম্পর্কে আরও যে বিষয়গুলো আছে, অধ্যায়গুলো আছে বা যে বিষয়টি আছে সেটা আমরা আলোচনা করব। আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করি।